আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না। ঘরোয়া রান্নার আজকের আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পাতা ছাড়াই কাগজের মতো পাতলা করে পাতা পিঠা বানানো যায়। আমাদের গ্রাম অঞ্চলে এই পাতা পিঠাটি কিন্তু কলা পাতায় কিংবা কাঁঠাল পাতায় করা হয়, কিন্তু আমরা যারা শহরে থাকি তাদের কাছে কিন্তু এই কলা পাতা কিংবা কাঁঠাল পাতা অ্যাভেলেবল থাকে না। তাই আজকে খুব সহজ পদ্ধতিতে কী করে কাগজের মতো পাতলা করে পাতা পিঠা বানানো যায় তার সকল টিপসও শেয়ার করছি, তো চলুন দেখে নিই। তো কাগজের মতো পাতলা করে পাতা পিঠা বানানোর জন্য এখানে আমি 1 কাপের মতো আতপ চালের গুঁড়ি নিয়েছি, চাইলে আপনারা সিদ্ধ চালের গুঁড়িও নিতে পারেন। তো এই গুঁড়িগুলো কিন্তু ফ্রোজেন ছিল, ফ্রোজেন গুঁড়িগুলো আমি কিছুক্ষণ বাইরে রেখে তারপর চালনি দিয়ে চেলে নিয়েছি। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই মিশ্রণটি করে নিতে হবে, একবারে যদি পানি দিতে চান তাহলে কিন্তু গোলাটি বা মিশ্রণটি পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প পানি দিয়ে এই পাতা পিঠার মিশ্রণটি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কী করে আমি এই মিশ্রণটি করে নিচ্ছি। এই মিশ্রণটি কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না। এই পিঠার ঘনত্ব হবে ঠিক চিতই পিঠার ঘনত্বের মতো। তো এভাবে আমি অল্প অল্প পানি দিয়েই এই পাতা পিঠার মিশ্রণটি করে নিচ্ছি। মিশ্রণটি কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা খুব বেশি ঘন অথবা খুব বেশি পাতলা নয়। তো এরকমটা করেই কিন্তু এই পাতা পিঠার মিশ্রণগুলো করে নিতে হবে। তো এবার আমি এই মিশ্রণটিকে দুটি আলাদা বাটিতে অল্প অল্প করে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর একটি বাটিতে আমি অল্প পরিমাণ কালার অ্যাড করব। এখানে আমি জর্দা কালারটি ব্যবহার করছি, চাইলে আপনারা যে কোনো কালারই এখানে অ্যাড করতে পারেন। তো কালারটি অ্যাড করার পর খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। তো কালারটি মিশানো হয়ে গিয়েছে, দুটি বাটিতেই দুটি ভিন্ন কালার দেখতেই পাচ্ছেন, একটি সাদা এবং আরেকটি হচ্ছে জর্দা কালার বা অরেঞ্জ কালার। এই পিঠাগুলো আমি কাগজের মধ্যে বানিয়ে নেব, কাগজের ভিতরেই কিন্তু এই পিঠাটি কাগজের মতো পাতলা করে বানানো যাবে। তো এখানে আমি যে কাগজটি ব্যবহার করছি সেটি হচ্ছে মূলত খেলনার প্যাক, চাইলে আপনারা লুঙ্গির প্যাকেট কিংবা যে কোনো মোটা ধরনের প্যাকেট এই পিঠা বানানোর জন্য ব্যবহার করতে পারেন। কিন্তু বাজারের পলিথিন ব্যাগে কিন্তু এই পিঠাটি বানানো যাবে না, কারণ সেই পলিথিনগুলো কিন্তু একটু বেশি পাতলা হয়। তো দেখতেই পাচ্ছেন কীভাবে করে আমি এই পলিথিনটি কেটে নিচ্ছি। আসলে সব কথা মুখে বলে বোঝানো যায় না, কিছু জিনিস আছে যা দেখে বুঝে নিতে হয়। তো আশা করছি আপনারা দেখে জিনিসগুলো একটু বুঝে নেবেন। তো কাগজগুলো কাটা হয়ে গিয়েছে, আপনারা কাগজের সাইজটা অতটুকু পরিমাণেই রাখবেন যতটুকু পরিমাণ আপনারা পিঠাটি বানাতে চান। তো এখানে আমি এই একটি ব্যাগ দিয়ে কিন্তু 4টি ভাগে ভাগ করে নিয়েছি। এবার পিঠা বানানোর জন্য এভাবে 2 ভাগের 1 ভাগের মধ্যে অল্প পরিমাণ এই মিশ্রণটি দিয়ে নেব, যেটা আমি প্রথমেই গুলিয়ে রেখেছিলাম। তো এখানে আমি 4 চামচের 2 চামচ পরিমাণ গোলাটি এই ব্যাগের এক সাইডে দিয়ে নেব। দেওয়ার পর আমি উপর থেকে পলিথিনটি আবার উপরে দিয়ে হাত দিয়ে এভাবে ছড়িয়ে দেব। খুব আলতো হাতেই কিন্তু এই কাজগুলো করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব আলতো হাতেই এই কাজগুলো করে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি কাজগুলো কীভাবে করছি।
তো এভাবে আলতো হাতে এই পাতা পিঠার মিশ্রণটি ছড়িয়ে নেওয়ার পর এবার আমি এটা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ করার জন্য একটি পাতিলে আমি খড় দিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে বলক এনে নিয়েছি। বলক আসার পর এই বানানো পিঠাটি উপরে দিয়ে নিয়েছি যাতে করে সিদ্ধ করতে পারি। চাইলে আপনারা যে কোনো স্টিমারও এই কাজটি করে নিতে পারেন, বা এর মধ্যে নারকেল পাতা দিয়েও সেম প্রসেসে করে নিতে পারেন। তো দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এবার আমি আরেকটি পিঠা এর উপরে দেওয়ার জন্য বানিয়ে নিচ্ছি। তো সেমভাবেই আমি এই আরেকটি পিঠা বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর ঢাকনাটি খুলে সেই পিঠার উপর আরেকটি পিঠা বসিয়ে দিচ্ছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখলে এই পিঠাটি সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন পিঠাটি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর আমি অন্য পিঠাগুলো সেম প্রসেসে দিয়ে নেব। লক্ষ্য করলে দেখবেন যে আমি একসাথে কিন্তু 2টি করে পিঠা দিচ্ছি। চাইলে আপনারা কিন্তু 3টি 4টি করেও পিঠা দিতে পারেন, সিদ্ধ হতো কিন্তু সময় লাগবে না। আর পাতা দিয়ে পিঠা বানালে কিন্তু একটির উপর আরেকটি দেওয়া যায় না, তাই এই পদ্ধতিতে কিন্তু একসাথে অনেকগুলো পিঠা সিদ্ধ করতে পারবেন এবং সময় এবং খরচও কম লাগবে। তো যে পিঠাগুলো আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি সেই পিঠাগুলো আমি এভাবে করে উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে আলতো করে টান দিলে কিন্তু খুব সহজেই পিঠাটি উঠে যাবে, দেখতেই পাচ্ছেন। আর এই পিঠাটি কিন্তু সব সাইড একই সমান রয়েছে, কোনো সাইড মোটা অথবা কোনো সাইড পাতলা হয়নি। তো এভাবে করে আমি বাকি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো উঠিয়ে নেওয়ার পর একটি বড় পাত্রে এভাবে ছড়িয়ে রাখতে হবে, একটির উপরে একটি রাখা যাবে না। একটির উপরে একটি রাখলে পিঠাগুলো কিন্তু লেগে যাবে, তাই এভাবে ছড়িয়ে একটি বড় পাত্রে এই পিঠাগুলো প্রথমে রাখতে হবে। যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এই সমস্যাটি আর হবে না। শুকানোর আগ পর্যন্ত কিন্তু এই পিঠাগুলো একটু দূরত্ব মেনটেন করে রাখতে হবে। তো একটি পিঠা উঠে নেওয়ার পর কীভাবে অন্য পিঠাটি দিবেন তার পদ্ধতিটি দেখানোর জন্য আরেকটি পিঠা আপনাদের সাথে শেয়ার করছি। যে কাগজে প্রথম পিঠাটি উঠিয়ে নিয়েছেন সেই কাগজটি প্রথমে ভালো করে মুছে নিতে হবে, যাতে করে কোনো প্রকার পানি না থাকে। তো মুছে নেওয়ার পর আবার সেম প্রসেসেই কিন্তু এই কাজগুলো করে নিতে হবে। আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন যে এই কাগজের ভিতরে কিভাবে পাতলা করে এই পিঠাগুলো বানানো যায়, কতটা ইজি করে। তো এখানে কিন্তু আমি সবগুলো পিঠাই একই প্রসেসে বানিয়ে নিয়েছি। এই পিঠাগুলো এখন আমি রোদে দিয়ে নেব। আমি 2 দিনের মতো রোদ দিয়ে এভাবে করে শুকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একদম কাগজের মতো পাতলা দেখা যাচ্ছে। আপনারা যদি পাতার মধ্যে এই পিঠাগুলো বানাতেন তাহলে কিন্তু এক সাইড একটু হলেও ভারী থাকতো এবং অপর সাইড পাতলা থাকতো, বা কোনো না কোনো সমস্যাই থাকতো, কিন্তু কাগজের ভিতরে কিন্তু এই সমস্যাগুলো হয়নি। তো পিঠাগুলো শুকিয়ে নেওয়ার পর এবার হচ্ছে ভাজার পালা। তো এই কাগজের মতো পাতলা পাতা পিঠাগুলোকে আমি শুকিয়ে মুচমুচে করে নেওয়ার পর গরম তেলে ভেজে নেব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি, তার মধ্যে একটি একটি করে পিঠা দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এভাবে করে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আপনারা যখন এই পিঠাগুলো গরম গরম খাবেন তখন কিন্তু এর স্বাদ অনেক বেশি পাবেন, অথবা আপনারা এই গরম তেলে পিঠাগুলো ভেজে তারপর বয়ামে করে রাখতে পারেন। আবার চাইলে এমনিতে এই পিঠাগুলো 1 বছরের জন্য সংরক্ষণ করতে পারেন, এই পিঠাগুলো কিন্তু সহজে নষ্ট হবে না। তো আশা করি আজকের এই পাতা পিঠা বানানোর পদ্ধতিটি যারা A to Z দেখেছেন তাদের কাছে আর এই পাতা পিঠাটি বানানো কঠিন লাগবে না। তো পিঠাগুলো ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু চিনি ছড়িয়ে নিতে পারেন, অথবা
গুড় অল্প পরিমাণ পানি দিয়ে তারপর খুব ভালো করে জাল দিয়ে এর উপরে দিয়ে নিতে পারেন। দু পদ্ধতিতেই এই পিঠাটি খেতে ভালো লাগবে। আমি এখানে একটু চিনি ছড়িয়ে এই পিঠাগুলো গরম গরম খেয়ে নেব। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।